আলোচনার বিষয় হল প্যারাডক্স অফ থ্রিফ্ট, যাকে বাংলায় বলা যায় মিত ব্যয়িত আর অসামঞ্জস্য। প্রথমে দেখে নেওয়া যাক প্যারাডক্স শব্দের উৎপত্তি কীভাবে, অরিজিন অব দ্য টার্ম প্যারাডক্স। ইংরেজিতে প্যারাডক্স শব্দটি গ্রিক শব্দ প্যারাডক্সন এবং ল্যাটিন শব্দ প্যারাডক্সুম থেকে এসেছে। প্যারাডক্সন বা প্যারাডক্সিয়ম এর অর্থ হল প্রচলিত বিশ্বাস ও প্রতিষ্ঠিত মতামতের সাথে সাংঘর্ষিক বিবৃতি। এটি এমন ধরনের বিবৃতি যাকে অনেকটা স্ববিরোধী মনে হয়। সত্য বলে যাকে মনে হয় তা কেমন যেন মিথ্যে প্রতীয়মান হয়ে পড়ে। কাজেই সত্য মিথ্যার ধোঁয়াশার মধ্যে পড়ে যে বিবৃতি প্রশ্নের সম্মুখীন হয় তাকেই বলে প্যারাডক্স। সত্য মিথ্যার দোটানায় পড়ে মনের মধ্যে যে জিজ্ঞাসা উকিঝুঁকি মারে তা হল, এ তো হওয়ার কথা নয়, তবু কেন তা হয়? এই হল প্যারাডক্স। এবারে আমরা দেখে নেব অর্থনীতিতে প্যারাডক্স বলতে কী বোঝানো হয়। হোয়াট ইজ প্যারাডক্স ইন ইকোনমিক্স? অর্থনীতিতে প্যারাডক্স বলতে এমন একটি পরিস্থিতি বোঝানো হয় যেখানে বিবেচ্য তত্ত্বের প্রিন্সিপলস বা নীতি এবং অনুমিতি অ্যাসাম্পশনসগুলোকে বিবেচ্য চলকগুলো যখন অনুসরণ করতে ব্যর্থ হয়, অর্থাৎ চলকগুলোর কাছ থেকে যে ধরনের আচরণ প্রত্যাশা করা যায় যেন তার বিপরীত আচরণ সেখানে পরিলক্ষিত হয়। এর ফলে সত্য বলে প্রতীয়মান বিবৃতি মেনে নেওয়ার ক্ষেত্রে চির বা ফাটল ধরে। এই হল প্যারাডক্স বা বিভ্রান্তি। এবারে আমরা জানব মিতব্যয়িতার অসামঞ্জস্য অর্থাৎ প্যারাডক্স অফ থ্রিফ্ট কি। হোয়াট ইজ প্যারাডক্স অফ থ্রিফ্ট? থ্রিফ্ট অর্থ মিতব্যয়িতা বা মিতব্যয়। আমরা জানি যে মিতব্যয়িতা ভালো, ব্যক্তির জন্য মিতব্যয়িতা কল্যাণকর। ব্যক্তি মিতব্যয়ী হলে তার সঞ্চয়ের পরিমাণ বাড়ে, তা ব্যক্তির জন্য অবশ্যই ভালো। ব্যক্তির সমষ্টি নিয়েই তো সমাজ, কাজেই সঞ্চয় যদি ব্যক্তির জন্য ভালো হয় তবে সমাজের জন্যও তা ভালো হওয়ার কথা। কিন্তু সামষ্টিক দৃষ্টিকোণ থেকে লক্ষ্য করা যায় যে সঞ্চয় প্রবণতা বেশি হলে সমাজের মোট আয় বা উৎপাদন কমে যায়, আর সামগ্রিক আয় কমে গেলে সমাজের মোট সঞ্চয়ও আগের চেয়ে কমে যায়। কাজেই সঞ্চয়ের প্রবণতা বাড়লে সামগ্রিক আয় বা উৎপাদন কমে এবং তারই ফলশ্রুতিতে সামগ্রিক সঞ্চয়ের পরিমাণ কমে যাওয়ার বিষয়টি অনেকটা বিভ্রান্তির মধ্যে ফেলে দেয়। আর সেই আপাত বিভ্রান্তি বা অসামঞ্জস্যতাকে প্যারাডক্স অফ থ্রিফ্ট বা মিতব্যয়িতার অসামঞ্জস্য বলে। এবারে আমরা দেখে নেব প্যারাডক্স অফ থ্রিফ্ট বা মিতব্যয়িতার অসামঞ্জস্যের সংজ্ঞা কি। সমাজের সঞ্চয় বাড়লে অর্থাৎ সঞ্চয়ের গড় প্রবণতা বা সঞ্চয়ের প্রান্তিক প্রবণতা বাড়লে দেশের আয় বা উৎপাদন যদি আগের চেয়ে কমে যায় এবং সেই হ্রাসপ্রাপ্ত আয়ে সঞ্চয়ের পরিমাণও যদি আগের চেয়ে কমে যায় তবে তাকে মিতব্যয়িতার অসামঞ্জস্য বা প্যারাডক্স অফ থ্রিফ্ট বলা হয়। এবারে আমরা লক্ষ্য করব চিত্রে প্যারাডক্স অফ থ্রিফ্টের বিশ্লেষণ। চিত্রে লম্ব অক্ষ নির্দেশ করা হলো, এবারে ভূমি অক্ষ টানা হচ্ছে। ভূমি অক্ষ এখানে দেখানো হয়েছে। ও হলো পয়েন্ট অফ অরিজিন অর্থাৎ উৎপত্তি বিন্দু। এই উৎপত্তি বিন্দুর উপরের অংশে লম্ব অক্ষে ধনাত্মক মান নির্দেশিত হবে এবং উৎপত্তি বিন্দুর নিচের অংশে ঋণাত্মক মান নির্দেশিত হবে। ভূমি অক্ষে প্রকৃত জাতীয় উৎপাদন বা আয় পরিমাপ করা হবে, আর লম্ব অক্ষে সঞ্চয় ও বিনিয়োগ নির্দেশিত হচ্ছে। এবারে বিনিয়োগ রেখা টানা যাক। বিনিয়োগ রেখা ঊর্ধ্বগামী এবং ধনাত্মক ঢাল সম্পন্ন। এই বিনিয়োগ রেখা হলো আই নট আই, এবং
এই বিনিয়োগ রেখাকে সঞ্চয় রেখা, এখানে টানা হয়েছে সঞ্চয় রেখা, এই সঞ্চয় রেখা বিনিয়োগ রেখাকে একটি বিন্দুতে ছেদ করেছে। এখন এই বিন্দুতে ছেদ করার ফলে প্রকৃত জাতীয় উৎপাদন বা আয় নির্ধারিত হবে। এখন প্রকৃত জাতীয় উৎপাদন বা আয় হল ও ওয়াই ওয়ান। এখানে ও ওয়াই ওয়ান যখন আয় বা প্রকৃত জাতীয় উৎপাদন, তখন সঞ্চয় ও বিনিয়োগের পরিমাণ হল ই ওয়ান ওয়াই ওয়ান। এখন এখানে লক্ষ্য করা যায় যে এই সঞ্চয় রেখাতে অসঞ্চয় হল ও মাইনাস এ। এই অসঞ্চয় থেকে সঞ্চয় রেখাটি উপরের দিকে উঠেছে। এখন আরেকটি সঞ্চয় রেখা এখানে টানা হলো, যা এই অসঞ্চয় বিন্দু থেকে অর্থাৎ মাইনাস এ থেকে উৎপত্তি এবং ধনাত্মক ঢাল সম্পন্ন, কিন্তু এই রেখাটির ঢাল এস ওয়ানের চাইতে বেশি। তাহলে এস টুতে এই যে ঢাল বেশি, তার অর্থ হলো যে প্রান্তিক সঞ্চয় প্রবণতা বেশি, জনগণ এখন আগের চাইতে সঞ্চয় বেশি করতে চাচ্ছে। তাহলে ও ওয়াই ওয়ান এই আয়ের ক্ষেত্রে সঞ্চয়ের ইচ্ছার পরিমাণ যেটি, সেটি হবে ই থ্রি ওয়াই ওয়ান। এখন এই যে ই থ্রি ওয়াই ওয়ান, তা কিন্তু ই ওয়ান ওয়াই ওয়ানের চাইতে বেশি। এর ফলে প্রকৃত জাতীয় উৎপাদন বা আয় কিন্তু দেখা যাচ্ছে যে এখানে থাকতে পারছে না, কারণ বিনিয়োগ রেখাটি অপরিবর্তিত আছে। তাহলে এই বিনিয়োগ রেখাকে এস টু রেখা ছেদ করেছে এবারে ই টু বিন্দুতে। ই টু বিন্দুতে ছেদ করায় এখানে ভারসাম্য প্রকৃত জাতীয় উৎপাদন বা আয় দাঁড়িয়েছে ও ওয়াই টু, যা ও ওয়াই ওয়ানের চাইতে কম। এখন এখানে লক্ষ্য করা যায় এখানে সঞ্চয় ও বিনিয়োগের পরিমাণ এবারে হয়েছে ই টু ওয়াই টু, অর্থাৎ সঞ্চয় বিনিয়োগ সমান হলে পরে এই ভারসাম্য জাতীয় উৎপাদন নির্ধারিত হয়। পূর্বে সঞ্চয় ও বিনিয়োগের পরিমাণ ছিল ই ওয়ান ওয়াই ওয়ান। তাহলে সঞ্চয়ের প্রবণতা বেশি হওয়ায় লক্ষ্য করা গেল যে প্রকৃত জাতীয় উৎপাদন বা আয় কমে গেল ওয়াই ওয়ান থেকে ওয়াই টুতে, এবং সেই সঙ্গে পূর্বের যে সঞ্চয়ের পরিমাণ ছিল তা কিন্তু কমে ই টু ওয়াই টুতে এসে দাঁড়ালো। তাহলে বিষয়টি কি দাঁড়ালো, যে দেশে যখন সঞ্চয়ের প্রবণতা বাড়ছে, তখন ব্যক্তির সঞ্চয় বাড়লে সমাজের সঞ্চয় তো বেশি হওয়ার কথা, এবং সমাজের সঞ্চয় যদি বেশি হয় তাহলে তো দেশের সমৃদ্ধি হওয়ার কথা। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সঞ্চয়ের প্রবণতা যদি বাড়ে, অথচ বিনিয়োগ রেখা যদি অপরিবর্তিত থাকে, তাহলে সেই অবস্থাতে প্রকৃত জাতীয় আয় বা উৎপাদন কমে যায়, এবং এমনকি পূর্বের যে সঞ্চয় ছিল সেই সঞ্চয়ের পরিমাণের চাইতে বর্তমান সঞ্চয় কমে যাবে। তাহলে এই যে একটি যে আপাত অসামঞ্জস্য, এই যে সেলফ কন্ট্রাডিক্টরি একটা স্টেটমেন্ট এখানে লক্ষ্য করা যাচ্ছে, যে ব্যক্তির সঞ্চয় বাড়লে দেশের সমৃদ্ধি হওয়ার কথা, দেশের আয় বা উৎপাদন বাড়ার কথা, কিন্তু এখানে উল্টোটি হলো, অর্থাৎ দেশের আয় বা উৎপাদন দেখা গেল যে কমে গেল, এবং সেই সাথে পূর্বের সঞ্চয়ের চেয়ে বর্তমান সঞ্চয় কিন্তু কমে যাচ্ছে। তাহলে এই হলো প্যারাডক্স অফ থ্রিফ্ট বা মিতব্যয়িতার অসামঞ্জস্য।